ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি এসএসসি জিডি ক্লাস যেখানে আমরা প্রত্যেকদিন দিন এসএসসি এস জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি এসএসসি এস জিডির ক্লাসগুলো প্রত্যেকদিন বেলা একটার দিকে আসে তোমরা এসএসসি জিডির ক্লাসগুলো কমপ্লিট করবে আশা করি তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ বর্ষে এস জিডির পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রত্যেকে এসএসসি জিডিটা ক্লিয়ার হবে তোমাদের ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা একটা হবে এবং ডিসেম্বরে আবার এসএসসি জিডির পরীক্ষার নোটিফিকেশান অলরেডি ঘোষণা হয়ে গেছে তো তোমরা এসএসসি জিডির প্রস্তুতি যারা নিচ্ছ তাদের জন্য স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার অনলাইন যে মক টেস্টগুলো দিচ্ছে এগুলোর পাশাপাশি আমাদের অফলাইন ক্লাস হয়ে থাকে বিভিন্ন ব্রাঞ্চে বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালীগঞ্জ মালদাতে যে কোনো ব্রাঞ্চে তোমরা ভর্তি হতে পারো ভর্তির জন্য লিঙ্ক ডিসক্রিপশান থাকছে আমাদের স্টাডি সেন্টারগুলোতে রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক হিন্দি ইংলিশ জি কে ম্যাথ রিজনিং জিডির যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা শিক্ষক রয়েছে তাছাড়াও স্টাডি মেটিরিয়ালস এবং বুকস প্রোভাইড করে দেওয়া হয় তো তোমাদের সম্পূর্ণ গাইডেন্স মাঠ এবং অন্যান্য বিষয়ে যেগুলো তোমাদের এসএসএস জিডির জন্য লাগছে সমস্ত কিছুই আমরা প্রোভাইড করে দিচ্ছি এসএস জিডির ক্লাসগুলো অনলাইনে হয় এবং আবাসিক থেকেও ব্যবস্থা করে দেওয়া হয় আবাসিকে ম্যাট মাঠ এবং ক্লাস সম্পূর্ণ সম্পূর্ণটাই রয়েছে ডে এবং নাইট উভয় ক্লাসই রয়েছে তো তোমরা আমাদের অফলাইন ক্লাসগুলোতে এবং অনলাইন ক্লাসগুলোতে যে কোনোভাবে তোমরা যুক্ত হতে পারো আমার নাম্বারে যোগাযোগ করতে পারো এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো প্রশ্নগুলো দেখে নিই আজকের এসএসজিটি তোমাদের কুড়িটা প্রশ্ন জিকে থেকে থাকবে যার মান হচ্ছে দুই করে অর্থাৎ তোমাদের টোটাল চল্লিশ নম্বর জিকে থেকে থাকছে জিকেটা কমপ্লিট করে আমরা হাজার কোশ্চেন কমপ্লিট হয়ে গেলে আমরা অন্যান্য বিষয়গুলোতে যাব ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হলো থাইরয়েড পোলিও জ্বর ডায়াবেটিস ইনসুলিনের অভাবে যে রোগটি হয় সেটা হলো ডায়াবেটিস স্টুডেন্টস তোমরা নিজেরা ভিডিও স্টপ করে দিয়ে প্রশ্নগুলো সমস্ত করবে কুড়িটা প্রশ্নের মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে তা তোমরা অবশ্যই কমেটে নিবে আশা করি কুড়িটা প্রশ্নের মধ্যে কুড়িটাই তোমরা উত্তর দিতে সক্ষম হবে পরের প্রশ্ন দেখো সুনামি ঘটার কারণ কি ভূমিকম্প মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন সমুদ্র দেশে অগ্নুৎপাত বিস্ফোরণ সহযোগ নাকি উপরের সবকটি সুনামি যে বিশাল জলরাশি সৃষ্টি সমুদ্রে উপকূলবর্তী এলাকায় যে বিশাল ক্ষয়ক্ষতি হয় সেই সুনামি ঘটার কারণ কি এর মধ্যে ভূমিকম্প তো একটা কারণ থাকছেই মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন এটাও একটা কারণ থাকবে এবং সমুদ্রের তরবেশে বিস্ফোরণ সহযোগে অগ্নুৎপথ যদি ঘটে তাহলে সেক্ষেত্রেও সুনামি ঘটার প্রবণতা বেড়ে যায় তাহলে এক কথায় উপরের সবকটেই সঠিক হবে পরে প্রশ্ন দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশ পনেরোশো আঠাশ পনেরোশো ঊনত্রিশ পানিপথের প্রথম যুদ্ধ যেটা সেটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই এখানেই বা মুঘল সাম্রাজ্যের সূচনা হয় বাবর জিতে যায় এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয় এবং ইব্রাহিম লোদি হেরে যাওয়ার কারণেই সুলতানি বংশ এবং লোদি বংশ শেষ হয়ে যায় মোগল সাম্রাজ্যের পত্তন ঘটে পানিপথের প্রথম যুদ্ধের দ্বারা পরের প্রশ্ন দেখো পুরী জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন পুরী জগন্নাথ মন্দির রাজা অমরনাথ বর্ণ বর্মন রাজা রাজবর্মন রাজা অনন্ত বর্মন শশাঙ্ক বর্মন সঠিক হবে পুরী জগন্নাথ মন্দির যেটা বিখ্যাত উড়িষ্যাতে রয়েছে সে সেটি নির্মাণ করেছে রাজা অনন্ত বর্মন সঠিক উত্তর হবে রাজা অনন্ত বর্মন পরে প্রশ্ন দেখো কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসে সূচনা করেন কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসে সূচনা করেন কে জব চার্নক লর্ড মিও লর্ড ডালওয়াসি ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর হবে জব চার্নক জব চার্নক যেটা কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস সূচনা করেন নেক্সট অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন অমৃতসরের যে স্বর্ণ মন্দির রয়েছে সেটি নির্মাণ কে করেছিলেন গুরু রামদাস গুরু গোবিন্দ দাস গুরু রাধাকান্ত দাস গুরু সদয় দত্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গুরু রামদাস গুরু রামদাস অমৃতসরের স্বর্ণ মন্দির যেটা একটি শিখ গুরুদুয়ারা সেটি নির্মাণ করেছিলেন গুরু রামদাস স্বর্ণ মন্দিরটা হলো কিন্তু শিখ গুরুদুয়ারা মনে রাখবে এর জন্য জমিদান করেছিলেন আকবর পরবরশন দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন আলীবর্দী খাঁ মুর্শিদ কুলি খাঁ সিরাজউদ্দৌলা নবাব মির্জাপন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ মুর্শিদ কুলি খাঁ হলেন বাংলার প্রথম স্বাধীন নবাব শেষ নবাব যদি বলে তাহলে মনে রাখবে মীর কাসিম হবে শেষ নবাব মীর কাশিম এটা হচ্ছে বক্সারের যুদ্ধ পর্যন্ত ঠিক আছে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি পরবরশন দেখো ট্রাকিয়া কার সাসঙ্গ ফড়িং চিংড়ি কেঁচো আরশোলা ট্রাকিয়া কার শাহঙ্ঘ আরশোলার শাহসঙ্গ আরশোলা শাসঙ্ঘ হল ট্রাকিয়া পরের প্রশ্ন দেখো জটায় চরিত্রটির স্রষ্টাকে প্রেবেন্দ্র মিত্র সত্যজিৎ রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জটায়ু চরিত্রটির সৃষ্টিকর্তাকে তা জটায় চরিত্রটি সৃষ্টিকর্তা হলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় জটায় চরিত্রটি তৈরি করেছিলেন সঠিক উত্তর হবে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় বিখ্যাত লেখক পাশাপাশি সিনেমা পরিচালক ছিলেন যিনি পথে পাঁচালী ট্রিলজি তৈরি করেছিলেন ও সত্যজিৎ ভারতে অস্কারপ্রাপ্ত প্রশ্ন দেখো মালিক কাপুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন আকবরের শিবাজির আলাউদ্দিন খলজির শেষ হয় মালিক কাপুর যিনি দাক্ষিণাত্য অভিযানে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন এবং দাক্ষিণাত্য অভিযানে তিনি প্রধান ভূমিকা গ্রহণ করেন তিনি হলেন আলাউদ্দিন খলজির সেনাপতি আলাউদ্দিন খলজি খলজি বংশের দ্বিতীয় শাসক এবং তাকে বিস্ময় বলা হয় সুলতানি বকস্মীর বংশের বিস্ময় বলা হয় আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন তাছাড়াও তিনি প্রথম রেশন ব্যবস্থা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন পরে প্রশ্ন দেখো উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় ক্লোরোফিলের অভাবজনিত কারণে ক্লোরোসিস নিক্রোসিস মিনামাটা নাকি কোনোটি নয় উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে ক্লোরোসিস রোগটি হয় ক্লোরোসিস রোগ হয় পরে প্রশ্ন বিখ্যাত অবিনশ্বরীয় অবিসরণীয় শিল্পকীর্তি ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন ময়ূর সিংহাসন কে তৈরি করেছে জাহাঙ্গীর শাহজাহান আকবর বাবর সঠিক উত্তর হবে ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন শাহজাহান তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো এটা কমেন্টে তোমরা লিখবে ময়ূর সিংহাসনে নকশা কে করেছিলেন ময়ূর সিংহাসনে নকশা কে তৈরি করেছিলেন বা কারিগর কে ছিলেন পরে প্রশ্ন দেখো কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় এটা সোজা উত্তর কি হবে উট উটকে উটকে বলা হয় মরুভূমি জাহাজ সঠিক উত্তর হবে উঠ সঠিক উট উট রাশিকে একসঙ্গে চল যেটাকে বলা হয় ক্যারাভেন এটা মনে রেখো ইম্পর্টেন্ট পরে রাখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ রাধাকৃষ্ণন মহাত্মা গান্ধী সঞ্জীব ভারতের প্রথম স্বাধীন রাষ্ট্রপতি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন আর তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন পরে প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল পনেরো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে যখন জার্মান পোল্যান্ডে আক্রমণ করেছিল পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং জাপান ধ্বংস হওয়ার মাধ্যমে জাপানের হিরো সুমা নাগার সাহিতে বোমা লিটিল বয় এবং ফ্যাটম্যান ফ্যাডম্যান পড়ার পরই উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তো পোল্যান্ডের পোল্যান্ড আক্রমণ করেছিল জার্মানি হিটলারের নেতৃত্বে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো সালে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন ফোর্ট মার্কোনি এডিসন না এদের কেউ নয় বৈদ্যুতিক বাতি বাতি যিনি আবিষ্কার পান তিনি হলেন এডিসন এডিসন বৈদ্যুতিক বাতি অবিস পায়ন পরের প্রশ্ন দেখো ভারতের স্থলবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান ছিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল এদের কেউ না সঠিক উত্তর হবে ভারতের স্থলবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হলেন এই তিন বাহিনীর প্রধান ভারতের রাষ্ট্রপতি বান্ন নম্বর ধারা অনুযায়ী ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন চুয়ান্ন নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো বলা হয়েছে বাহান্ন নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি একজন নামমাত্র শাসক হিসাবে রাষ্ট্রের প্রধান হিসাবে থাকবেন এবং তিনি হলেন ভারতের নামমাত্র শাসক তিনি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করেন ভারতে যত আই এস আইপিএস হন তারা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বয়সসীমা কত বারো বছর আঠারো বছর একুশ বছর নাকি বাইশ বছর বর্তমানে ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটার অধিকার ছিল ভোটার অধিকার হলো আঠেরো বছর এর আগে একুশ বছর ছিল একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা চেঞ্জ করা হয় তাহলে সঠিক উত্তর হবে আঠেরো বছর পরের প্রশ্ন দেখো কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব ধর্মীয় ন্যায় সামাজিক ন্যায় অর্থনৈতিক ন্যায় নয় সবকটি রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব যেটার দ্বারা সেটা হলো অর্থনৈতিক ন্যায় অর্থনৈতিক ন্যায় ছাড়া কখনোই রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা ল্যাস কী বলেছিলেন ল্যাস কী বলেছিলেন এই কথাটি ল্যাক্সই বলেছিলেন যে অর্থনৈতিক ন্যায় ছাড়া রাজনৈতিক ন্যায় কখনোই সম্ভব নয় প্রশ্ন দেখো গণতন্ত্রের মূল ভিত্তি কী গণতন্ত্রের মূল ভিত্তি কী সাম্য স্বাধীনতা নেয় ধর্মীয় অনুশাসন সাম্য মৈত্রী নাকি সবকটি সঠিক উত্তর হবে সাম্য স্বাধীনতা নেয় হল গণতন্ত্রের মূল ভিত্তি সাম্য স্বাধীনতা নেয় কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা হলো এটা নেওয়া হয়েছে সতেরোশো উননব্বই সালে ঘটা ফরাসি বিপ্লব থেকে ফরাসি বিপ্লব থেকে অনুপ্রেরিত তিনটি কথা সাম্য স্বাধীনতা ও ন্যায় ন্যায়ের ধারণা এই ছিল আজকের প্রশ্ন তোমরা যারা আমাদের অফলাইন ক্লাসে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকদিন মনে রাখবে